করোনা প্রাদুর্ভাবে ভিসা জটিলতায় কোরিয়াগামী এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ইপিএস কর্মীদের ভাগ্য অনিশ্চিত। জানা যায়, করোনা প্রাদুর্ভাবের শুরুতে প্রায় প্রতিটি ইপিএস ভিত্তিকদের সঠিকভাবে পরীক্ষা করে কর্মীদের কোরিয়ায় পাঠায়, কিন্তু বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে তা হয়নি। বিষয়টি নিয়ে বাংলাদেশ দূতাবাস সরকারের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের করোনা পরীক্ষা সঠিকভাবে করানোর তাগিদ দিয়েছে, যাতে করোনা আক্রান্ত কোনো শ্রমিক কোরিয়াতে প্রবেশ করতে না পারে। কিন্তু তারপরেও ঝুঁকি এড়ানো সম্ভব হয়নি। 8 ফেব্রুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করা 33 জন কর্মীর শরীরে করোনা শনাক্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে 16 এপ্রিল থেকে আবারও বন্ধ হয়ে যায় বাংলাদেশের জন্য কোরিয়ার দরজা। এতেই কপাল পড়ে ইপিএস কর্মীদের বাংলাদেশের জন্য কোরিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার। করোনা প্রাদুর্ভাবের কারণে দেশে এসে আটকে পড়েছেন 2000-এরও বেশি কর্মী। ফেরত পাঠানোর ব্যাপারে এখনও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনেক কর্মী তাদের পুরনো প্রতিষ্ঠানে কাজ করতে চান, কিন্তু নিষেধাজ্ঞার কারণে সেটাও সম্ভব হচ্ছে না।